উজানে পাহাড়ি ঢলে যমুনার পানি গত কয়েকদিন ধরে আবারও বাড়ছে। এতে সিরাজগঞ্জে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে নতুন করে বিপর্যস্ত জেলার ৬ উপজেলার বাসিন্দারা। যমুনা তীরবর্তী এনায়েতপুর ঘাটাবাড়ি কৈজুরি এলাকা জুড়ে নৌডাকা তাতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাইকদের সবাইকে ডাক দেয় যে পাবলিক দুই চারজন যা আছে তারাই আগে আসে। জনগণের নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুটি নৌকা নিয়ে আমরা রাতে দিনে টহল করে থাকি। গাইবান্ধার কামারজানিতে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড প্রতিরোধমূলক কাজ করলেও তা পাঁচ দিনের মধ্যে ভেসে গেছে, বেড়ে গেছে ভাঙন। সব হারিয়ে ভাঙন থেকে রক্ষা পেতে দিচ্ছে পূজা। বাড়িঘর আমার সব ভাঙি চুরি গেল বাবা, রক্ষাতে মা গঙ্গা দেব দেবীর কাছে প্রার্থনা করতেছি। তীব্র জোয়ারে বাগেরহাটের চিলমারি এলাকার চিত্রা নদীর বেড়ি বাঁধ ভেঙে ডুবে গেছে ১০ সহস্রাধিক মাছের ঘের। একটা ঘের সাথে আরেকটা ঘের মিশে গেছে, বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি আরো বাড়তে পারে আশঙ্কা মৎস্য বিভাগের। তো সংস্কার করে পানি সরবরাহ বা পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করলে এটা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ফেনীর ২ উপজেলার ২০টি গ্রাম এখনো পানিতে ডুবে আছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ রাস্তা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট ও বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ। মৌলভীবাজারে বন্যার পানি কমছে, তবে ঢাকা বড়লেখা সহ অন্যান্য সড়কের ২৭১ কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ ভোগাতে হচ্ছে বাসিন্দাদের। ভাঙা এখন আমরা বর্তমানে টলিয়ে আইয়া, গাড়ি চলতেছে না, রাস্তা ভাঙা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে চলছে ত্রাণ তৎপরতা। রত্নজামান, ২১শে টেলিভিশন।